হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ভূগোল বিষয়ে ফাইনাল পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, এখানে রয়েছে পূর্ণিমা 90, সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, আর বিষয় হচ্ছে ভূগোল শ্রেণী নবম, বার্ষিক মূল্যায়ন 2023। বিভাগ কয়, 14টা প্রশ্ন আছে, মোট 1 করে 14 নাম্বার বলছে। দেখো, বিকল্প প্রশ্নগুলি সঠিক উত্তর দাও, দেখে নাও প্রশ্নগুলি, টু স্ক্রিনশট নিয়ে নাও। পৃথিবীর গড় ব্যাস প্রায়, 4টে অপশন আছে, মহাবিশ্ব ভয়, প্রথম সূর্যোদয় হয় ভারতের, নেক্সট হচ্ছে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি, লোহার উপর মরচে পড়ার প্রক্রিয়াকে বলা হয়, পশ্চিমবঙ্গের ডিটারজেন্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়, ভূমিকম্পের দেশ বলা হয়, প্রাচীনতম তৈল খনি, পশ্চিমবঙ্গের আস্তিনে ঝড় দেখা যায়, প্রথম পাটকল স্থাপিত হয়েছিল, প্রথম মানচিত্র পৃথিবী তৈরি করেন, এরপর হচ্ছে দেখো বলছে যে ভারতে সর্বেক্ষণ বিভাগের সদর অবস্থিত, দপ্তর অবস্থিত কোথায়, 4টে অপশন রয়েছে। এরপর দেখো রয়েছে শুদ্ধ অশুদ্ধলি হচ্ছে, কুলীন গ্রহের সংখ্যা 8টি, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি, তোরসাকে ত্রাসের নদী বলা হয়, মায়ানমারের পোপাকটি মৃত আগ্নেয়গিরি 23শে সেপ্টেম্বর দিনটি জলবিষ্ণুব। এবার যে দেখো যে শূন্যস্থান পূরণ করো, এরপর দেখো 2-3 রয়েছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যেখানে 6টি, 1 করে মোট 6 নাম্বার। বলছে যে পাঁচ শব্দটি প্রথম কি ব্যবহার করেন, বলছে টেরারোসা কি, জিপিএস কথাটি অর্থ কি, গ্রিনিচ সময় নির্ণয় ঘড়ি কে আবিষ্কার করেন, মনুষ্য সৃষ্ট দুর্যোগে একটি উদাহরণ দাও, বরেন্দ্র ভূমি কি, শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের, আর অ্যাটলাস কি। এরপর হচ্ছে দেখো বাম দিক ডান দিক মেলাও, প্রথম মানচিত্র, লেগুন, তারপরে যে শুল্কমোচন, অক্ষরেখা, দেখে নাও এগুলো, স্ক্রিনশট নিয়ে নাও এগুলোর। তারপর রয়েছে 2 নম্বরের প্রশ্ন, যেখানে 6টি করতে হবে, মোট 12 নম্বর, জিওড কি, অথবা রয়েছে কোরিওলিস বল কি, কোরিওলিস কি, রেগোলিত কাকে বলে, অথবা ধৌত প্রক্রিয়া কাকে বলে, প্রতিবাদ স্থান কাকে বলে, বা অথবা রয়েছে দেখো মহীভাবক আলোড়ন কাকে বলে, তারপর রয়েছে দেখো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, অথবা খনিজ তেল কাকে বলে, কালবৈশাখী কি, অথবা অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো, তারপর রয়েছে দেখো বলে মৌজা মানচিত্র কাকে বলে, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপর রয়েছে দেখো যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 6-3 করে মোট 12 নম্বর। একটা রয়েছে দেখো কুলীন গ্রহ ও বাম গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো, অথবা রয়েছে পৃথিবী আবর্তন গতি আমরা অনুভব করি না কেন, তারপর রয়েছে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন, অথবা রয়েছে ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা বলে কেন। তারপর রয়েছে দেখো যান্ত্রিক ও রাসায়নিক আবিষ্কারের মধ্যে 3টি পার্থক্য, অথবা রয়েছে বিপর্যয় চলাকালীন শিক্ষার্থীদের 3টি ভূমিকা, সৌরশক্তি উৎপাদনের 3টি সুবিধা ও অসুবিধা লেখো, অথবা রয়েছে সম্পদ সংরক্ষণের উপায় 3টি উপায় লেখো। এবার যে ব্যাখ্যামূলক প্রশ্ন, যেগুলো 4টি 5 করে মোট 20 নম্বর, এক একটা বলছে দেখো 2007-এর এক একটা পৃথিবী গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণগুলি দেখো, অথবা পৃথিবীর আবর্তন গতি ফলাফলগুলি লেখো। তারপর রয়েছে দেখো পৃথিবীর উপর একটি স্থান 172 ডিগ্রি পূর্ব স্থানীয় সময়, যখন শনিবার ভোর 3টে 15 মিনিট হয়, তখন ওর একটি স্থানে তখন অপর একটি স্থানে 122 ডিগ্রি পশ্চিম স্থানীয় সময় কি হবে, অথবা রয়েছে সঙ্গে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পার্থক্য লেখো। তারপর রয়েছে দেখো যে কোনো 3 প্রকার মালভূমির বর্ণনা দাও, অথবা যে তাপের পার্থক্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের সংক্ষিপ্ত বিবরণ দাও, জলবিদ্যুৎ উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো, অথবা পশ্চিমবঙ্গে চা উৎপাদনে শিল্পের উন্নতির কারণ এই শিল্পের 2টি সমস্যা লেখো। এবার দেখো 8-এর রয়েছে দেখো মানচিত্র করতে হবে, মোট 10টি করতে হবে, 1 করে মোট 10 নম্বর, দামোদর নদ, গুরগাবুরু, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, তরাই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গে চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকাতা বন্দর, বহরমপুর, তিস্তা নদী আর রানীগঞ্জ।